সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না বাবুল সুপ্রিয় নেতৃত্বাধীন বিজেপির মিছিল ঘিরে রণক্ষেত্রে চেহারা নিল আসানসোলের বারাবনির আমডিহা মোড় মিছিল আটকাতে গিয়ে পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ব্যাপক ধস্তাধস্তি হয় অভিযোগ লাঠি নিয়ে পুলিশের উপর হামলা চালায় বিজেপি কর্মী সমর্থকরা পাল্টা লাঠি চার্জ করে পুলিশও এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ এদিন নুনি থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র নেতৃত্বে মোটরবাইক বাইক র্যালি শুরু হয় এরপর মিছিল যখন আমজিহা মোড়ে পৌঁছায় তখন আটকায় পুলিশ বাবুল সুপ্রিয় নেতৃত্বাধীন ওই মিছিল আটকাতে গেলেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিজেপি কর্মীদের এরই মাঝে বাবুল সুপ্রিয় মিছিল ছেড়ে বেরিয়ে যান আর তারপরে পুলিশের সঙ্গে কার্যত খণ্ডজুটে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা অভিযোগ লাঠি নিয়ে পুলিশের উপর হামলা চালায় বিজেপি কর্মী সমর্থকরা লাঠির আঘাতে জখম হন ওসি পাল্টা লাঠিচার্জ করে পুলিশও এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে অন্যদিকে বর্ধমানের তেলিপুকুরেও বিজেপির বাইক মিছিল আটকে দেয় পুলিশ বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে আটক করে বর্ধমান থানায় নিয়ে যাওয়া হয় প্রতিবাদে বর্ধমানের পুলিশ লাইনের মাঠের গেটের সামনে জমায়েত করেন বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখান তারা